আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سمانيت علماء الكرام سمانيت ديندار مسلم بايرا আজকের ইসলামকে জানুন লাইব্রেরির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পরে 12তম সিয়ামের দিনে 1438 হিজরির 12ই রমাদান তারিখে একটি মোবারকময় ফজিলতময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রাব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন যেই মাসটি চলতেছে
আমরা সকলেই জানি এই মাসটি একটি মোবারকময়, ফজিলতময়, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের নামটি কি? এই মাসটি হলো শাহরু রমাদান, রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বাকি ১১টি মাসের নাম উল্লেখ করেন নাই, একমাত্র একটি মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি মাসের নাম উল্লেখ করেছেন। এই মাসটির নাম উল্লেখের দ্বারাই বোঝা যায় যে বাকি ১১টি মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই মাসটির গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ নামটির উল্লেখেই প্রকাশ করে বোঝায় যে বাকি ১১টি মাসের তুলনায় এই মাসটির ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি। সুবহানাল্লাহ। এখন এই মাসটির মর্যাদা এত বেশি হলো কেন? বাকি ১১টির মর্যাদা না বেড়ে এই মাসের দাম এত বাড়লো কেন? এত মূল্যবান কেন? এই মূল্যবানের পিছনে যে জিনিসটি কাজ করেছে সেটি হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের কারণে এই শাহরে রমাদানের মূল্য অনেক গুণ বেড়ে গিয়েছে। আল্লাহ পাক সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে কারিমায় বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান, রমাদান মাস তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। হুদাল লিন-নাস, এই কোরআনে কারিম নাজিলের উদ্দেশ্য হল দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দেখানো, হেদায়েতের রাস্তা দেখানো। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটি সমস্ত হেদায়েতের বাইয়িনাত, অর্থাৎ এটি স্পষ্ট করে দেয় কোনটি হেদায়েত, কোনটি গুমরাহি, কোনটি আলো, কোনটি অন্ধকার, কোনটি হক, কোনটি বাতেল, এই সব বিষয়গুলোকে এটি স্পষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যে বিষয়টি উল্লেখ করলেন যে রমাদান মাসের আসলে মূলত কোনো মূল্য নেই, বাকি ১১টি মাস যেমন রমাদান মাসও তেমন, কিন্তু এই মাসটির দাম, এই মাসটির মূল্য বাড়াই দিয়েছে যে জিনিস সেটা হলো আল কোরআন। কোরআনে কারিমের কারণেই দাম বেড়ে গেছে। এখন কথা হলো, কোরআনে কারিমের দাম বেশি নাকি রমাদান মাসের দাম বেশি? বলেন তো দেখি। কোরআনে কারিমের দাম বেশি। কেন কোরআনে কারিমের দাম বেশি প্রশ্ন হবে না যে কেন বেশি? বেশি হওয়ার কারণ হলো কোরআন হলো কালামুল্লাহ, কোরআনে কারিম হলো হুয়া কালামুল্লাহ, আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কালাম মানে কি? কথা। কালাম হলো কথা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটাই হলো কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো কালাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কালামকে আলাদা করা যায় না, কোন ব্যক্তি থেকে ব্যক্তির কথাকে আলাদা করা যায় না। ব্যক্তি যেমন, ব্যক্তির কথার দামও তেমন। ব্যক্তির ওজন যদি এক মন হয়, ব্যক্তির কথার ওজনও এক মন। ব্যক্তি যদি তিন মন হয়, ব্যক্তির কথার ওজনও তিন মন। এজন্য দেখবেন একটা দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, তার মূল্য যেমন, তার মর্যাদা যেমন, তার একটা ছোট্ট কথার মর্যাদাও তেমন। একটা দেশের প্রধানমন্ত্রী, তার মর্যাদা যেমন, তার কথাটার মর্যাদাও তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন সমস্ত মাখলুকাতের খালেক, সে খালেক যেমন, খালেকের কথাটার, কালামটার মূল্যও সে খালেকের মতোই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জমিনে সব কিছু মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না। কোরআন কি? গাইরে মাখলুক। কেন গাইরে মাখলুক? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও মাখলুক নন। আল্লাহ যেমন মাখলুক না, আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাও মাখলুক না।
এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার মর্যাদা যেমন সমস্ত মাখলুকাতের উপরে, ঠিক একইভাবে কোরআনে কারিমের মর্যাদাটাও সমস্ত মাখলুকাতের উপরে। তাহলে রমাদান মাস একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই দিন, মাস, তারিখ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার এক একটা মাখলুক। আর কোরআনে কারিম হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার কালাম, গায়রে মাখলুক, সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের মর্যাদা মাহে রমাদানের মর্যাদার থেকে অসংখ্য গুণ, অগণিত গুণ বেশি, সুবহানাল্লাহ। কোরআনে কারিম এমন এক মহামণি মুক্তা, এটা যেখানে যায় তার দাম বাড়াই দেয়। এটার সাথে শুধু একটু দললে, ধরতে পারলে, ছুঁতে পারলে, একটু ছোঁয়া লাগলে তার দাম বেড়ে যায়, সুবহানাল্লাহ। কোরআনে কারিম সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা কোথায় সংরক্ষণ করেছিলেন? লাউহে মাহফুজ। বাল হুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ। কোন সূরা আছে? সূরা আল বুরুজের মধ্যে, সূরা আল বুরুজের শেষ আয়াত, বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ। কোরআনে মাজীদটা তো লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনটাকে নিয়ে আসছেন আরেকটা জায়গায়। সেই জায়গাটার নাম কি? আপনারা দেখি কোনো কথাবার্তা বলতে পারেন না, কি আমার কথা বুঝতেছেন না? আপনারা তো আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই মসজিদের যারা মুসল্লি তারা তো অনেক উচ্চ লেভেলের, উচ্চ লেভেলের মুসল্লি। এখানে তো কোনো জাহেল মুসল্লি নাই। জাহেল মুসল্লি কোনোদিন এই মসজিদে আসার সৌভাগ্য লাভ করতে পারে না। জাহেল মুসল্লি এই মসজিদ দেখলে দৌড়াইব, দ্বারের কাছেও আসবে না। এই মসজিদে যারা আছে, আসে যারা, তাদের মধ্যে কিছু এলেম আছে বলে এই মসজিদে আসতে পারছে। এই মসজিদে কোনো জাহেল আসার সৌভাগ্য হয় না। এই মসজিদে আসতে হলেও কিছু কোরআন সুন্নার জ্ঞান লাগে, দ্বীনের জ্ঞান লাগে, না হয় এই মসজিদে আসতে পারে না। তাহলে এই জন্য অন্য জায়গার আলোচনা আর আজকের আলোচনা একটু বেশ কম হবে, কারণ আপনারা সবাই এলমি মানুষ, এখানে আলোচনাও হবে এলমি। এখানে মূর্খ মানুষ নাই, এখানে আলোচনা ওই সাধারণ আলোচনা হবে না, প্রাইমারির আলোচনা হবে না। এখানে আমরা যতটুকু আলোচনা করব একটু উঁচু লেভেলের আলোচনা, এজন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে। তো আমরা যে কথাটা বলছিলাম, এই জন্য আপনারা একটু কথা বলবেন, তাহলে মনে করবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। তাহলে কোরআনে কারিম আল্লাহ সুবহান ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে যেই জায়গায় আনলেন লাইলাতুল কদরে, সেই জায়গাটার নাম বাইতুল ইজ্জত। দেখেন, বাইতুল ইজ্জতের কোনো দাম ছিল না, নামও ছিল না। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আনে দিলেন। বাইতুল ইজ্জতে আনার কারণে বাইতুল ইজ্জতের দাম অনেক গুণ বেড়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য এখন বাইতুল ইজ্জতকে সার্বক্ষণিক আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করতে থাকেন, সুবহানাল্লাহ। এটা তাওয়াফের একটা মসজিদ হয়ে গেছে, এবং এক বরাবর তিনটা মসজিদের একটা মসজিদ। জমিনে মসজিদে হারাম, প্রথম আকাশে বাইতুল ইজ্জত, সপ্তম আকাশে বাইতুল মামুর, তিনটা মসজিদ। তিনটা মসজিদের একটা মসজিদ হয়ে গেল এই কোরআনের কারণে, কোরআনের বরকত। শুধু কোরআনটাকে ওখান থেকে এনে এখানে রাখা হয়েছে এই জন্য। আচ্ছা, যেই রাত্রিতে কোরআনটা নাজিল হইল সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এবং এই কথাটা এত দামি কথা, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করছেন, যে কোরআনটাকে লাইলাতুল কদরে আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজিল করছেন, এই কথাটা আল্লাহ বলবেন, এই কথাটাকে অন্য সূরার মধ্যে ঢুকান নাই, আলাদা একটা সূরাই আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজিল করে এই ঘোষণাটা দিছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, সেই রাত্রে কোরআন নাজিলের কারণে এই একটা রাতের মর্যাদা হয়ে গেছে হাজার হাজার রাতের মর্যাদার চেয়ে বেশি, সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। রাতের কোনো মর্যাদা নাই, মর্যাদাটা কোরআনের, কোরআনের কারণে লাইলাতুল কদর। যেই মাসে নাজিল হইল কোরআনটা, সেই মাসটা হয়ে গেল বাকি এগারো মাসের মধ্যে সারা মাস ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস। আচ্ছা, এই কোরআনটা যার উপরে নাজিল হইল, কোরআনটা যার উপরে নাজিল করা হয়েছে তার নাম কি?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআনে কারীম নাজিল হইল, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হয়ে গেলেন ইমামুল মুত্তাকিন, তিনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন, তিনি হয়ে গেলেন রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। না হয় উনি ছিলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার অন্যান্য মানুষের মতো। তার দাম, তার মূল্য কিসে বাড়াই দিছে? কোরআনে বাড়াই দিছে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন, যেই ফেরেশতাটা কোরআন নিয়ে আসছে দুনিয়াতে, সেই ফেরেশতাটার নাম কি? জিব্রিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই ফেরেশতা কোরআনে কারিমটাকে বাইতুল ইজ্জত থেকে জমিনে আনার কারণে, মাঝখান দিয়ে একটু কোরআনে কারিম বহন করার কাজ করার কারণে, কোরআনের খাদেম হওয়ার কারণে এই ফেরেশতা হয়ে গেছেন সাইয়্যিদুল মালায়িকা। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতা হয়ে গেছেন জিব্রিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। না জিব্রিল যেমন, অন্য ফেরেশতাও তেমন, তার আলাদা কোনো দাম ছিল না, দামটা বাড়াই দিছে কোরআন।